नमस्कार बंधुरा, शुभ सन्ध्या। आज के तुम्हारे तैरी कर देखो एग 65। डिम जिनिसटा किन्तु छोट बड़ सकल ही भीषण प्रिय एक खाबार। और से डिम दिए जदि खूब सहज पद्धति मजादार एक स्नैक्स तैरी कर फेला जाए खूब ही भलो है। बाच्चा बड़ सकले किन्तु चेटे पुटे खाबे। चलो ताहले देखे नेवा जाक आज के रेसिपी एग 65। एग 65 बनानोर जोनो प्रथमे निये निच्छी कोयेकटा सेद्ध करा डिम। सेद्ध करा डिमगुलो सादा अंशटा बेर करे निये कुसुमटा आलादा करे रेखे देव। এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র ডিমের সাদা অংশটাই ব্যবহার করতে হবে, ডিমের কুসুম কিন্তু আমাদের লাগবে না। এবারে ডিমের সাদা অংশটাকে আমাদের এইভাবে ছোট ছোট পিসেসে কেটে নিতে হবে। বন্ধুরা, তোমরা প্রথম থেকে রেসিপিটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও আজকে রেসিপি তোমাদের কেমন লাগছে। আর নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবারে দেখো, একটা বাটিতে আমি ডিমের কেটে নেওয়া সাদা অংশগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো রসুন, কুচানো আদা আর সামান্য কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। সেই সঙ্গে অ্যাড করছি 3 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 4 থেকে 5 টেবিল চামচ বেসন। এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে একটা ডিম নিয়ে নিচ্ছি, এটাকে ভেঙে ভালোভাবে ডিমটাকে আমরা ফেটিয়ে নেব। ডিমে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন। এবারে ফেটিয়ে নেওয়া ডিমটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলে ডিমের কিন্তু অনেকগুলো সুস্বাদু রেসিপি রয়েছে, আমরা প্রত্যেকটা রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। এবারে যেহেতু আমাদেরকে পকোড়াগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তাই দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ডিপ ফ্রাই করার জন্য তেল। এবারে একটা একটা করে পকোড়া এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। এই সময় ফ্লেমটাকে কিন্তু আমাদের মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই হিটে পকোড়াগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাইরে থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসবে। তো দেখো, পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আমরা পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পকোড়াগুলো আমাদের ভেজে নেওয়া কমপ্লিট। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল, তাতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনে যখন হালকা কালার আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কারি পাতা আর 3টে কাঁচা লঙ্কা। কারি পাতা আর কাঁচা লঙ্কাটা 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে 2-3 মিনিটের মতো আবারও ফ্রাই করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি টমেটো সস। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ নুন আর 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব আমাদের অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় এগ 65। যে কোনো চাউমিন, ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমাদের চ্যানেলে চাউমিন এবং ফ্রাইড রাইসেরও কিন্তু অনেকগুলো রেসিপি রয়েছে, সমস্ত রেসিপির লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।